We will not only bring down barriers between শেষ পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো ফিলিস্তিনি গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একই আদেশ দেওয়া হয়েছে দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধেও ফলে আইসিসিভুক্ত 124 দেশে পা রাখার সাথে সাথে নেতানিয়াহু ও গ্যালান্টকে গ্রেফতার করতে বাধ্য হবে সে দেশটি আর আইসিসিভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য সহ ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র কয়েকটি দেশও তবে যুক্তরাষ্ট্র আইসিসি অন্তর্ভুক্ত নয় এর মধ্যে ইউরোপের দেশ নেদারল্যান্ডস জানিয়েছে নেতানিয়াহু ডাচ মাটি স্পর্শ করলেই গ্রেফতার করতে প্রস্তুত দেশটি সেনাবাহিনী এছাড়া আইসিসির এই রায়ের ফলে ইসরায়েলকে অস্ত্র পাঠাতে পারবে না কোনো দেশ যুদ্ধের জন্য ইসরায়েলকে অস্ত্র দেওয়ার অর্থ মানবতা বিরোধী অপরাধের জন্য তারাও দায়ী থাকবে বৃহস্পতিবার এক বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং 8 অক্টোবর 2023 থেকে 20 মে 2024 পর্যন্ত সংঘটিত যুদ্ধাপরাধের জন্য এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তারা বিবৃতিতে আইসিসি আরও বলছে নেতানিয়াহু ও গ্যালান্ত ইচ্ছাকৃতভাবে ও বুঝে শুনে গাজার বেসামরিক জনগণের কাছে খাবার পানি ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করেনি পাশাপাশি বন্ধ রেখেছে জ্বালানি ও বিদ্যুৎ সংযোগ নেতানিয়াহুর নৃশংস বর্বরতায় পুরোপুরি মাটির সাথে মিশে গেছে গাজা শহর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উপত্যকাটি গেল এক বছরের বেশি সময় ধরে আগ্রাসন চালিয়ে এ পর্যন্ত অন্তত 44,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক অপরাধ আদালত যখন এই রায় দিচ্ছে তখনও চলছে গাজাবাসীর উপর ইসরায়েলি নৃশংস হামলা আগ্রাসনের প্রায় এক বছর পর এই গণহত্যাকারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছে দেইফের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা এবং 7 অক্টোবর হামলা চালানো আইসিসি বলছে এসব হামলায় নিহত হয়েছে শতাধিক ইসরায়েলি নাগরিক গেল জুলাইয়ে গাজায় এক বিমান হামলায় দেইফকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল তবে ইসরায়েল ও হামাস দুপক্ষই আইসিসির অভিযোগ অস্বীকার করেছে এই রায়কে ইসরায়েল বিরোধী ও ভারসাম্যহীন বলে নিন্দা জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন অবশ্য আইসিসির এই রায়কে স্বাগত জানিয়েছে জর্ডান ও ইউরোপীয় ইউনিয়ন ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক জোসেফ বোরেল আইসিসির এই পরোয়ানা জারির সিদ্ধান্তকে অরাজনৈতিক উল্লেখ করে এর প্রতি অবশ্যই সম্মান দেখাতে এবং বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট টু ইস্যু অ্যারেস্ট ওয়ারেন্টস ফ্রম প্রাইম মিনিস্টার নেতানিয়াহু দ্য ফর্মার মিনিস্টার অফ ডিফেন্স মিস্টার গ্যালান্ট এন্ড দ্য হামাস লিডারস রায়কে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও তবে অনেক বেশি দেরি হয়ে গেছে বলে মত দিয়েছে সাধারণ ফিলিস্তিনিরা আন্তর্জাতিক আদালতের এই রায়ে নেতানিয়াহুর খুব বেশি ক্ষতি হবে না কারণ এটি একটি দুর্বল আদালত তাদের নিজেদের গ্রেফতার করার ক্ষমতা নেই আর আনুমানিক 43,000 ফিলিস্তিনি শহীদ 10,000 নিখোঁজ এবং 1,00,000-এরও বেশি ফিলিস্তিনি আহতের পর এই রায় এলো আমি মনে করি অনেক বেশি দেরি হয়ে গেছে অবশ্য এত কিছু পরও আইসিসির এই রায় কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসবে এমন প্রত্যাশা গাজাবাসীর রিফাত জামান বাংলাভিশন নিউজ ডেস্ক